সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমি শিরিন আক্তার তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস থেকে ক্লাস নেব। গত সপ্তাহে একটি ক্লাস নিয়েছিলাম, তো সেটা ছিল আমাদের এই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বই থেকে প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে পড়িয়েছিলাম। হ্যাঁ, হয়তো তোমাদের মনে আছে অথবা তোমরা সুন্দর করে সেগুলো গুছিয়ে লিখেও রেখেছ আশা করতে পারি। তো আমাদের গত ক্লাসে যে ছিল, আবারও তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি যে ইতিহাস কী, ইতিহাসের সংজ্ঞা, প্রকারভেদ, বিষয়বস্তু এবং পরিসর, এই মোটামুটি সংক্ষিপ্ত আকারে আমি এগুলো নিয়ে তোমাদের সাথে কিছুটা আলোচনা করেছিলাম। আজ আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। তো আমাদের আজকের পাঠের শিরোনামটা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। তো আমরা দেখি যে আসলে জনপদ কী, কীভাবে এই জনপদের সৃষ্টি হলো বা কোথা থেকে এলো এই জনপদ শব্দটি। আসলে আমরা যারা এই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী অনেক প্রাচীন বিষয় রয়েছে যেগুলো আমাদের হয়তো বা জানারও বাইরে আছে, কিন্তু ইতিহাস যখন থেকে লেখা হয়েছে ঠিক তখন থেকেই হয়তো পৃথিবীর কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলি কিন্তু মূলত ইতিহাসের অন্তর্ভুক্ত হয়। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। আমি যে বিষয়টি আমাদের আজকে যে পাঠিয়েছিলাম তার সাথে সম্পর্ক রেখেই তোমাদের সাথে কথা বলবো। তো জনপদ আসলে বাংলাদেশ, যে আমরা এখন যে রাষ্ট্রে বসবাস করছি সেটা কিন্তু এক সময় এরকম ছিল না। হ্যাঁ, একটা সময় ছিল যে মানুষ এটাকে ছোট ছোট আকারে বিভক্ত করে অথবা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যটাকে তারা নিজেদের মতো করে শাসন করত। অর্থাৎ আজকে যে বাংলাদেশ, অর্থাৎ আমরা কিন্তু একটা একক একটা রাষ্ট্র এবং এখানে একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আছে, সেই শাসন ব্যবস্থা কিন্তু একটা রাষ্ট্র চলে। আর আমরা যদি বাংলাদেশের এই অবস্থানটাকে একটু আলোচনা করি, আমাদের দেশটা আসলে কতটুকু এখন আছে, যে মধ্যে আছে বাংলাদেশের অবস্থানটা কোথায় আছে তোমরা জানো, এটা হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণে কিন্তু আমাদের এই বাংলাদেশের অবস্থান। এবং এর যে সীমারেখা আছে তা তো আমরা আগেও পড়েছি, এখনও জানো 1,47,570 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে আমাদের এই দেশের অবস্থান, এটা হচ্ছে সীমারেখা। আর আবহাওয়া আমরা জানি, আমাদের বাংলাদেশের আবহাওয়া হচ্ছে নাতিশীতোষ্ণ এবং ভৌগোলিক পরিবেশ দেশবাসীকে আসলে কোমল এবং শান্ত স্বভাবের করে রেখেছে। কারণ প্রাকৃতিক যে পরিবেশ সেটা কিন্তু মানুষের স্বভাব, খাদ্য অভ্যাস, তার পোশাক পরিচ্ছদ সব কিছুর উপরে একটা প্রভাব ফেলে থাকে। তো যাই হোক, এটা হলো আমাদের বাংলাদেশের অবস্থান। কিন্তু এই যে বাংলাদেশ, এটা কি প্রাচীনকালে কি এরকম ছিল? না, এরকম ছিল না। হ্যাঁ, দেশটা ছিল কিন্তু এটা কিন্তু একক রাষ্ট্র ছিল না। তখন ছিল এই দেশটা একটা ছোট ছোট অংশে বিভক্ত, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট অঞ্চল বা এরিয়াকে একজন শাসক তার নিজের মতো করে আইন কানুন দিয়ে তারা শাসন করতেন। তো দেখা যায় যে এই যে জনপদ, তাহলে এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই ইতিহাসের ভাষায়, তাহলে দেখতে পাবো যে জনপদ বলতে আসলে এটাকেই বোঝানো হয়েছে যে একক, এটা ছিল না একক কোনো রাষ্ট্র। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল আর প্রতিটি অঞ্চলের শাসক যার যার মতো করে শাসন করতেন এবং বাংলার এই অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে, অর্থাৎ এই যে ছোট ছোট রাজ্যের সমষ্টি, হ্যাঁ, অর্থাৎ ছোট ছোট এইভাবে ধরো এক একটা রাজ্য ছিল এরকম, হয়তো প্রতিভাবে এইভাবে দূরত্ব রেখে রেখে, হ্যাঁ, একটা সীমারেখা দিয়ে দিয়ে এক একটা রাষ্ট্র ছিল। তো এক একজন রাজা তার নিজের মতো করে আইন কানুন দিয়ে দিয়ে কিন্তু এগুলো শাসন করতেন। পরবর্তী সময়ে যখন রাষ্ট্রের আমরা ধারণা পেলাম, সেগুলো তোমাদের পরে পড়াবো, যেগুলো চতুর্থ শতকের পরে, যে কীভাবে সরকার নির্বাচন হবে, কীভাবে রাষ্ট্র একটা সীমায় পরিচালিত হবে, এগুলো পরে এসেছে। তো আমরা যদি দেখি যে তাহলে এই যে ছোট ছোট অংশগুলো আছে এগুলো যখন সমষ্টিগতভাবে কিন্তু তাদেরকে বলা হয়েছে জনপদ, তাহলে জনপদের সংজ্ঞাটা কী দাঁড়ালো? যে প্রাচীনকালে কোনো একক রাষ্ট্র ছিল না,
ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অংশে বিভক্ত ছিল সেই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে কিন্তু সমষ্টিগতভাবে অর্থাৎ একত্রিতভাবে বলা হয়ে থাকে জনপদ তাহলে আশা করতে পারি তোমাদের কিন্তু জনপদের সংজ্ঞাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবারে আসো এই জনপদগুলো এই যে তোমাদের বললাম যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কোথায় কিভাবে ছিল বাংলাদেশে বাংলাদেশে কোথায় এগুলো কিভাবে ছিল এবং কাদের সেই ক্ষুদ্র ক্ষুদ্র নামগুলো কিন্তু আমরা একটু জেনে নিতে পারি একটা জনপদের নাম ছিল গৌর বা গৌর এটা ছিল গৌর তো গৌর যে ছিল গৌর হলো প্রাচীন বাংলার একটা প্রাচীন জনপদ এটা হচ্ছে যে এই সময় গৌরের রাজধানী ছিল বর্ণসুবর্ণ তাহলে গৌর গৌরে গৌরের রাজধানী ছিল বর্ণসুবর্ণ এটা মনে রাখতে হবে বর্ণসুবর্ণ এটা ছিল গৌরের রাজধানী এটা কিন্তু প্রাচীনকালের একটা উল্লেখযোগ্য জনপদ বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌর বলা হতো হ্যাঁ তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি আরেকটা জনপদ আছে বঙ্গ একটা আসলে একটি অতি প্রাচীন জনপদ হ্যাঁ তো এই জনপদটি অনুমান করা হয় যে বঙ্গ বলে একটা জাতি বাস করত এই বঙ্গ জাতিরাই কিন্তু এই জনপদটিকে গড়ে তুলেছিল ধারণা করা হয় ফরিদপুর বাকেরগঞ্জ ও পটুয়াখালীর কিছু জলাভূমি নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল প্রাচীন এই বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী বঙ্গ থেকে কিন্তু বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল তাহলে বঙ্গ নামটি থেকে কিন্তু বঙ্গ নামটি থেকে বাঙালি জাতি বাঙালি হ্যাঁ জাতির উৎপত্তি ঘটেছিল বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল আচ্ছা তারপরে আছে পনেরো এগুলো আমি একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দিচ্ছি যেহেতু আমাদের সময়ের স্বল্পতা রয়েছে সেজন্য পণ্ড ছিল পণ্ডদের রাজধানীর নাম ছিল পণ্ডনগর প্রাচীন সভ্যতা নিদর্শনের দিক থেকে পণ্ডই ছিল প্রাচীন বাংলার সমৃদ্ধ একটি জনপদ তবে এটাকেও কিন্তু বোঝানো হতো কোন অংশটাকে বাংলাদেশের সেটা ছিল বগুড়া রংপুর রাজশাহী কোন এলাকা এটা হলো বগুড়া রাজশাহী দিনাজপুর এই অংশটুকু নিয়ে কিন্তু এই পণ্ড জনপদ বিস্তৃত ছিল কারণ যেহেতু প্রাচীনকালের ইতিহাসগুলো কিন্তু আসলে উৎসভিত্তিক এবং কিছু আছে উৎসের ভেতরে আমরা আগেও করেছি দুটা ভাগ আছে একটা হলো লিখিত অলিখিত ঠিক এখান থেকে আমরা যেভাবে তথ্যগুলো পেয়েছি পরবর্তী সময়ে কিন্তু ইতিহাসে এভাবে নির্মিত হয়েছে বা এভাবে রচনা করা হয়েছে তো আমরা দেখি হরিকেল হরিকেল ছিল আরেকটি প্রাচীন জনপদের নাম হরিকেল এটা সপ্তম শতকের লেখকরা হরিকেলের নাম একটি জনপদে বর্ণনা করেছেন মনে করা হয় আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল এটা ছিল সিলেট থেকে চট্টগ্রাম এইটুকু মোটামুটি ধারণা করা হয় যে হরিকেলের অন্তর্ভুক্ত ছিল তারপরে আছে সমতট এটা পূর্ব দক্ষিণ পূর্ব বাংলায় এর অবস্থান ছিল পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় দক্ষিণ পূর্ব বাংলায় এর অবস্থান বরেন্দ্র রাজশাহী জেলার অনেক অঞ্চল ও সম্ভবত পাবনা জেলা জুড়ে ছিল তাহলে রাজশাহী ও পাবনা
তার অবস্থান মোটামুটি নির্ণয় করা হয়েছে পাবনা। এখানে অনেকগুলো আসলে জনপদের কথা উল্লেখ করা হয়েছে। তারপরে আছে চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ বলতে আসলে বরিশাল, বরিশালের মূল ভূখণ্ড ছিল, তারপরে হচ্ছে যাই হোক আমাদের এই মোটামুটিভাবে তোমাদেরকে একটা ধারণা দিলাম। এখানে বইয়ের মধ্যে তোমরা আরেকটু বিস্তারিতভাবে দেওয়া আছে, সময়ের স্বল্পতার জন্য আমি সেভাবে বিস্তারিত আলোচনা করতে পারিনি, তোমাদেরকে শুধুমাত্র একটু টাস্ক দিচ্ছি এই বিষয়টি সম্পর্কে, তোমরা আরেকটু ভালো করে বাসায় করে নেবে, তাহলে বিষয়গুলো তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার লাগবে এবং পড়তে সুবিধা বা লেখার জন্য বোঝার জন্য আরও বেশি সহজতর হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যতটুকুই পড়েছি তো সেখান থেকে তোমাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি। তোমাদের একটা ছোট প্রশ্নটা হলো, এটা হলো কুমার তোমাদের জন্য, জনপদ কি, জনপদ কি প্রাচীন বাংলার জনপদগুলোর, প্রাচীন বাংলার জনপদগুলোর সংক্ষিপ্ত বর্ণনা, সংক্ষিপ্ত বর্ণনা দাও, বর্ণনা দাও। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমাদের এই পাঠের উপরে আলোচনা। তোমরা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছ, আর একটু ভালো করে পড়বে, বারবারই বলছি, তাহলে এই বিষয়ের সাথে ওটা মিলিয়ে পড়লে আরও সহজ হবে। তো আজকে এখানেই শেষ করছি, আগামী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।